নমস্কার নমস্কার সকল দর্শক বন্ধুকে নমস্কার জানিয়ে আমি গুরুদেব অমিত শাস্ত্রী আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে অনুষ্ঠান হলো রাহুকে ঘিরে। রাহু দ্বারা মানুষের জীবনের বা আপনার জ্যোতিষকে আপনার যে জন্মকুণ্ডলী সেই জন্মকুণ্ডলীতে রাহুর কি শুভ প্রভাব আর অশুভ প্রভাব সেই নিয়ে আজকে বিশেষ আলোচনা আমার। কারণ রাহু এমন একটি গ্রহ, রাহু গ্রহটি যদি আপনার জীবনে কোনো অশুভ বার্তা বয়ে নিয়ে যায় তাহলে কিন্তু জীবনটাকে কিন্তু তছনছ করে দিতে পারে। সেই বিষয়ে আমি কিন্তু আজকে আলোচনায় আসব। তার আগে জানিয়ে রাখি আপনারা আমাকে কোথায় কোথায় পাবেন, কিভাবে পাবেন। আপনারা আমাকে পেয়ে যাবেন নিয়মিত শিয়ালদা মঙ্গল বৃহস্পতি শনি, তাছাড়া বুধবার পেয়ে যাবেন বুধবার পেয়ে যাবেন আপনারা ব্যারাকপুর, সোমবার পেয়ে যাবেন শেয়ারাপুলি এবং বিরাটি, তাছাড়া মেদিনীপুর, মেছেদা, কৃষ্ণনগর, বহরমপুর, শিলিগুড়ি এবং আপনারা কোচবিহারে পেয়ে যাবেন। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় আমাকে পেয়ে যাবেন, তবে তার জন্য একবার আপনাদের যোগাযোগ করতে হবে। যে নাম্বার দুটো স্কলে যাচ্ছে সেই নাম্বার দুটোতে যোগাযোগ করে নেবেন। নাম্বার দুটো আমি একবার বলছি আপনাদের সুবিধার্থে, 9051666754, 9051466990। এই দুটি নাম্বার হচ্ছে যোগাযোগের ব্যবস্থা। আপনারা আমার সাথে যারা ব্যক্তিগতভাবে চেম্বারে এসে যোগাযোগ করতে চাইছেন, জ্যোতিষকে বিচার করতে চাইছেন বা বিভিন্ন তন্ত্র ক্রিয়া করাতে চাইছেন, তারা কিন্তু এই নাম্বার দুটোর মাধ্যম দিয়ে আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন। অবশ্যই চেম্বারে আসার জন্য আপনারা কিন্তু অগ্রিম বুকিং করে নেবেন। অগ্রিম বুকিং না করে কোনো চেম্বারেই আপনারা আসবেন না। কারণ আপনারা দেখা গেল আমার চেম্বারে এসে গেছেন, অথচ সেই দিন যেই ক্লায়েন্টের নাম লেখা আছে তাছাড়া আপনি এসে গেছেন, আপনাকে হয়তো দেখতে পারলাম না, সময়ের অভাব হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনি কষ্ট পাবেন, আপনার সময় নষ্ট হবে। সেই জন্য সময় নষ্ট না করে আপনারা একবার, সবার হাতেই এখন ফোন আছে, একবার কিন্তু ফোন করে আমার সাথে যোগাযোগ করে তবেই আসবেন। তো যারা আমার চেম্বারে আসবেন তাদের জন্য বিশেষ উপহার। বিভিন্ন অনুষ্ঠানে আমি বলেছি, আজকেও আমি সেটা ঘোষণা করছি যে যারা চেম্বারে দেখাতে আসবেন তাদের জন্য কিন্তু বিশেষ উপহার আমি রেখেছি। অবশ্যই উপহারটি আপনারা সাদরে গ্রহণ করে নিয়ে যাবেন। যেই উপহার আপনার জীবনের আনন্দের বার্তা আনতে পারে, যেই উপহার আপনার জীবনের চলার পথে সুন্দর করতে পারেন, সেরকমই কিছু উপহার আমি রেখেছি, যেটা হয়তো আমি এখানে সরাসরি বলছি না কি উপহারটি আপনার হাতে তুলে দেব। এবার দর্শক বন্ধু, যেই আলোচনা নিয়ে আজকে কথা বলো বলেছি সেই আলোচনায় আমরা ফিরে আসি মূল পর্বে, সেটা হচ্ছে রাহু। রাহু একটা নক্ষত্রীয় অশুভ গ্রহ, এটা অনেকেই জানেন। রাহুর কিন্তু আমাদের যেই মহা রাশির যে কটা ঘর আছে সেই কটা ঘরের যে আমাদের যে 9টা গ্রহ নিয়ে আমরা আলোচনা করি তার মধ্যে হচ্ছে 7টা হচ্ছে আমাদের প্রধান গ্রহ, আর বাকি দুটি হচ্ছে রাহু আর কেতু, এটাকে ছায়া গ্রহ আমরা বলি। সেই ছায়া গ্রহর কিন্তু নিজস্ব কোনো ঘর নেই, অন্য গ্রহগুলো নিজস্ব ঘর রয়েছে। যেমন বৃহস্পতির হচ্ছে আপনার ধনু রাশির ঘর আর হচ্ছে আপনার মীন রাশির ঘর, তেমনি শুক্রের যেমন রয়েছে আপনার বৃষ রাশির ঘর, তুলা রাশির ঘর, বুধের যেমন রয়েছে কন্যা রাশির ঘর আর আপনার হচ্ছে মিথুন রাশির ঘর, এরকম প্রত্যেক গ্রহেরই কিন্তু নিজস্ব নিজস্ব একটা ঘর রয়েছে। কিন্তু রাহু আর কেতুর কিন্তু নিজস্ব কোনো ঘর নেই, তাও কিন্তু 9টা গ্রহ হিসাবে ওদেরকে ধরা হয়। এমনকি সেই রাহু গ্রহটি কিন্তু আমাদের মানব জীবনের উপরে কিন্তু বিশেষ প্রভাব কিন্তু ফেলে, সেই জন্য ওটাকে কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। তো রাহুর, আমরা রাহুর সম্বন্ধে জানতে যাওয়ার আগে রাহু কোন ঘরে উচ্চস্থ এবং কোন ঘরে নিচস্থ আমাদের শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে সেটা একটু জেনে নেব। সেটা হচ্ছে মিথুন রাশির ঘর রাহুর কিন্তু উচ্চস্থ ঘর হিসাবে ধরা হয়, এমনকি আপনার ধনুরাশির ঘর হচ্ছে নিঃস্বস্থ হিসাবে ধরা হয়। এবার রাহু আপনার ছকে কোন জায়গাটায় আছে, কোন জায়গাটা থাকলে কিরকম আপনাকে
অসুবিধার সৃষ্টি করতে পারে বা রাহু যে আপনার খারাপই করবে এটা এমন কোনো কথা নেই। রাহু একটা ছকের মধ্যে একটা রাহু একাই কিন্তু অন্য গ্রহগুলোকে ড্যামেজ করে দিতে পারে, এটা কিন্তু অস্বীকার করার কোনো রাস্তা নেই। রাহু যদি কারো খারাপ হয় তাহলে কিন্তু সে হঠাৎ করে কোনো কিছুকে বাড়িয়ে দেয়, যেই ঘরে যেই রাশির ঘরে থাকে, দশান্তর দশা যদি রাহু সেই ঘরে অবস্থান করে বা সেই ঘরের প্রতি যদি রাহুর দৃষ্টি হয়, রাহুর দৃষ্টি কিন্তু বক্র দৃষ্টি, রাহু কিন্তু উল্টো দিকে ঘুরে। আমাদের জ্যোতিষ বিচারে অন্য গ্রহগুলো কিন্তু একদম ক্লকওয়াইজ ঘুরে, আর ওটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। তো এই যে বক্র গতিতে চলে, আমরা যেভাবে জ্যোতিষে বিচার করি, যেভাবে আমরা বিচার করি, রাহুর বিচার করতে গেলে কিন্তু উল্টো করে বিচার করতে হয়। অ্যান্টি ক্লকে যেমন বিচার হয় ওটা ক্লকওয়াইজ বিচার হয়, তেমনি রাহু হচ্ছে যদি বৃহস্পতির সাথে রাহু একই ঘরে সংযোগ সৃষ্টি করে তাহলে আমরা কি বলি, গুরু চণ্ডাল যোগ। গুরু চণ্ডাল যোগ সম্বন্ধে আপনারা বিভিন্ন অ্যাস্ট্রোলজারের মুখ থেকে শুনেছেন, আপনারা জানেন, তবুও গুরু চণ্ডাল যোগ যদি হয় মানুষ কিন্তু একটা অসুবিধার জায়গা সৃষ্টি করে। কিরকম অসুবিধা, যে ব্যালেন্স আমরা হারিয়ে ফেলি, যে গুরু গুরু হচ্ছে বৃহস্পতি আর রাহু হচ্ছে একটা দৈত্য গ্রহ, চণ্ডাল বলে, সেই জন্য দৈত্য আর বৃহস্পতি যখন একই ঘরে অবস্থান করে তখন আমরা কিন্তু ওটাকে গুরু চণ্ডাল বলি। এই গুরু চণ্ডাল যদি আপনার আর ছকের মধ্যে কোনোভাবে অবস্থান করে সেই ভাবটাকে কিন্তু নষ্ট করে দিতে পারে। রাহু যদি আপনার দ্বিতীয় স্থানে বসে, আপনার লগ্নের দ্বিতীয় ঘরে যদি রাহু অবস্থান করে বা গুরুচণ্ডাল যোগ যদি সৃষ্টি করে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু একটা অশুভ যোগ। সেই যোগ যদি আপনার আপনার ছকে বা আপনার সন্তানের ছকে বা আপনার ফ্যামিলির কারো ছকে যদি এই রাহু অবস্থান করে থাকে বা সেই অবস্থায় যদি রাহু যদি অশুভ হয়ে যায়, পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু সেটা ভয়াবহ আকার কিন্তু ধারণ করতে পারে। সেই জন্য রাহুকে ঘিরে যে আমাদের বিচার, রাহুকে নিয়ে যেই আমাদের কথাবার্তা, সেই বিচারটা কিন্তু আমাদের খুব সূক্ষ্মভাবে আমাদের জ্যোতিষ বন্ধুদের কিন্তু পড়তে হবে। কারণ রাহুর যদি সঠিক বিচার যদি না করা যায়, রাহুর যদি, অনেক জ্যোতিষ বন্ধু কী করে, রাহু হয়তো আপনার দশায় পড়ে গেছে বা অন্তর্দশায় পড়ে গেছে, হট করে হয়তো দেখা গেলো আপনাকে একটা গোমেদ পরিয়ে ফেলল। এই গোমেদ পরিয়ে দেওয়ার কারণে দেখা গেলো আপনার যে রাহু অশুভ অবস্থায় রয়েছে তিনি কিন্তু সেটা খেয়াল করলেন না, দশাটাকে দেখেই কিন্তু অনেক জ্যোতিষ বন্ধু কিন্তু একটা গোমেদ হয়তো পড়তে বলে দিলেন। আপনি যখনই গোমেদটা পড়ে ফেললেন তখন থেকে কিন্তু আপনার সেই রাহুর অশুভত্ব আরও বেড়ে যাবে। এই অশুভত্ব যখনই বেড়ে যাবে তখন দ্বিতীয় ঘরে যদি রাহু থেকে এই রকম অশুভত্ব আপনার সৃষ্টি করে তাহলে কিন্তু আপনার অর্থের কিন্তু ধ্বংস করে দেবে। অশুভ শক্তি, অশুভ শক্তি কিন্তু আপনার সাথে সংযোগ হয়ে আপনাকে কিন্তু অসৎ পথের দিকে পরিচালনা করে দেবে, অসৎ পথের দিকে ইনকাম করার আপনার প্রবণতা সৃষ্টি করবে, অসৎভাবে আপনি কিন্তু ইনকাম করার একটা আপনার মধ্যে আবেগ সৃষ্টি করবে, নেশার সৃষ্টি করবে। এমন কি অশুভ রাহু যদি আপনার জীবনে থাকে তাহলে কিন্তু আপনি নেশাগ্রস্ত হতে পারেন, আপনি কিন্তু দিনের পর দিন জুয়া সাট্টা বা এরকম ধরনের, যেটাকে আমরা আমাদের সমাজে হয়তো একটু অন্য দৃষ্টিতে দেখি, সেরকম জিনিসের প্রতি আকৃষ্ট হতে পারেন, সে আকৃষ্ট হয়ে কিন্তু আপনার জীবনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য দর্শক বন্ধু, রাহু যে এমন একটা গ্রহ যে রাহুর প্রভাবে আজকে বন্ধু বিচ্ছেদ হতে পারে, রাহুর প্রভাবে কিন্তু আপনার মানসিকতা নিচের দিকে নেমে যেতে পারে, আপনার কিন্তু রাহুর প্রভাবে হঠাৎ আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে যেতে ফেলতে পারেন। যেমন রাহু পঞ্চম ঘরে যদি অবস্থান করে, যদি সেটা শুভ বা অশুভ অবস্থায় থাকে তাহলে তার কী ফল হতে পারে। যেমন শুভ অবস্থায় যদি পঞ্চম ঘরে থাকে তাহলে কিন্তু আপনার বিদ্যার দিকটাকে আপনাকে হঠাৎ করে দেখা গেলো আপনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত হয়তো ভালো পড়াশোনা করেছেন, অশুভ রাহু তখন দশায় পড়ে গেল, তখন কিন্তু আপনার কিন্তু উচ্চ বিদ্যায় কিন্তু সেটা কিন্তু বাধা দিয়ে দেবে। আর যদি সেটা শুভ অবস্থানে হয় তাহলে কিন্তু দেখা গেলো আপনি নিম্নবিদ্যায় খুব খারাপ ছিলেন, উচ্চ বিদ্যায় এসে কিন্তু আপনি
সেটা কিন্তু খুবই খুবই ভালো রেজাল্ট করতে শুরু করলেন, যে যেটা আপনার ফ্যামিলির লোক বা আপনার আশেপাশের লোক, আপনার বন্ধু বান্ধব বা আপনার ক্লাসমেট যারা আছে তারা কিন্তু কখনোই কল্পনা করেননি যে আপনি এত ভালো রেজাল্ট আপনি করতে পারেন। রাহুর যেমন শুভ আছে তেমনি অশুভ আছে, কিন্তু রাহুর অশুভ প্রভাবটা কিন্তু খুবই ভয়াবহ। রাহুর এই অশুভ দৃষ্টি থাকলে বা রাহু অশুভ অবস্থানে থেকে যদি আপনি প্রেম করেন, হঠাৎ করে দেখা গেলো আপনি বিবাহের জন্য কিন্তু আপনি উদ্বিগ্ন হয়ে পড়ে আপনি হয়তো একটা ভুল সিদ্ধান্ত করে একটা বিবাহ করে ফেলতে পারেন। সে বিষয়ে কিন্তু আমার একটা এপিসোড আছে, আপনি বিবাহ সম্বন্ধে যে এপিসোড আছে সেটা যদি আপনি দেখতে পারেন, ইউটিউব চ্যানেল আমার খোলা রয়েছে, সেই চ্যানেলটি আপনি সার্চ করতে পারেন, সার্চ করে সেখান থেকে কিন্তু এই বিষয়ে কিন্তু আপনি আরও ভালোভাবে দেখতে পারেন। যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন বা ফলো করেন তারা তো অনেক কিছুই জানতে পারেন, যারা দেখেননি বা জানেন না তারাও কিন্তু সার্চ করতে পারেন, অথবা গুরুদেব অমিত শাস্ত্রী বলে আমার একটা নিজস্ব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলও আপনি কিন্তু সার্চ করতে পারেন। সেই চ্যানেলে কিন্তু বিভিন্ন যে টোটকা বা বিভিন্ন বিষয়ের সম্বন্ধে কিন্তু আমি কিন্তু আপনাদের কিন্তু জ্ঞান দিয়েই থাকি বা বলে থাকি, যেই জ্ঞানগুলো আপনার জীবনে কিন্তু শুভ কিছু ঘটাতে পারে সেরকম কিছুই কিন্তু আমি সেখানে কিন্তু বলে থাকি। তো আজকে রাহুকে নিয়ে আমি যখন কথা বলছি, যখন রাহু যদি কারো অষ্টমে থাকে তাহলে কি হতে পারে, রাহু যদি কারো অষ্টমে যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু তার, সে যদি ইন্স্যুরেন্স টাইপের রিলেটেড যদি কোনো ব্যবসা করে তাহলে কিন্তু তার কিন্তু ইন্স্যুরেন্স রিলেটেড ব্যবসা কিন্তু তার শুভ হতে পারে। আবার কিন্তু যদি রাহু ওই অষ্টম ঘরে থেকে যদি ইন্স্যুরেন্স, আপনি হয়তো ইন্স্যুরেন্স করেছেন, আপনার হয়তো ইন্স্যুরেন্সের জন্য আপনি হয়তো ভর্তি হয়েছেন আপনার কোনো রোগের ব্যাপারে বা অ্যাক্সিডেন্ট জাতীয় কোনো ঘটনা আপনার ফ্যামিলিতে ঘটে গেছে, তার কিন্তু ইন্স্যুরেন্স করা ছিল, সেক্ষেত্রে যদি রাহুর কুপ্রভাব থাকে তাহলে কিন্তু সেই ইন্স্যুরেন্স কিন্তু আপনি অতি সহজে পাবেন না, এমনকি নাও পেতে পারেন, এরকম ঘটনাও কিন্তু দেখা যায়। এছাড়া যদি দ্বাদশে রাহু থাকে কি হবে, দ্বাদশে রাহু থাকলে কিন্তু আপনাকে অর্থ কিন্তু নষ্ট করবে। রাহু কিন্তু আপনারা পুরাণিক কাহিনীগুলো যারা পড়েছেন বা যারা জানেন তারা কিন্তু জানেন, রাহুর কিন্তু শুধু মুখ আছে, মুখমণ্ডল আছে, গলার পরে কিন্তু আর শরীরটা নেই। সেজন্য রাহু কিন্তু গ্রাস করে, একটা কথার কথা আছে না যে রাহুর মতো তুমি গ্রাস করছো, রাহুর মতো খাচ্ছ, তুমি কি রাহু হয়ে গেছো? কারণ কি, রাহুর যেহেতু পেট নেই সেহেতু সে খেয়েই যাবে, আপনি যত দেবেন সে নিয়েই যাবে, সত্য গিলেই যাবে, আপনি তাকে কোনো কিছু দিয়ে কিন্তু কখনো খুশি করতে পারবেন না, যার মধ্যে এই রাহুর কুপ্রভাব চলছে। তাকে কিন্তু আপনি যাই কিছু দেন তাকে, তার মধ্যে যে সন্তুষ্টি ব্যাপারটা, তার মধ্যে যে স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা, স্যাটিসফ্যাকশন সে হবে না, কোনো কিছুতেই হবে না। হয়তো আপনার কোনো কর্মচারী, তাকে হয়তো আপনি একটা গিফট দিলেন, অন্য কর্মচারীরা কিন্তু খুশি হয়ে গেছে ওই গিফটটা পেয়ে, সে আপনি 2 টাকা দামের জিনিস দিন আর কোনো অন্য কোনো জিনিস দিন বা তাকে কোনো অর্থই প্রদান করলেন, সেই অর্থ পেয়ে কিন্তু সে কিন্তু খুশি, অন্যরা কিন্তু খুশি হয়ে গেল, সে কিন্তু খুশি হলো, সে ভাবছে যে ও সামান্য একটা জিনিস দিয়েছে, কিন্তু এটা ভাবলো না যে যেই জিনিসটা আমি পেয়েছি সেটা কিন্তু অন্তর থেকে আমাকে দিয়েছে, যে যেই জিনিসটা কিন্তু পয়সা দিয়ে মূল্যায়ন করা দেয় না, গিফট কিন্তু অন্তর থেকে দেয়, ভালোবেসে দেয়। ভালোবাসা তো আর পয়সার পরিমাপ দিয়ে সেটাকে মাপা যায় না, ভালোবাসাটা একটা অন্য জিনিস, সেই ভালোবাসার মূল্যায়ন কিন্তু সে যায় না। সে কিন্তু যারা তার পূজনীয়তে আছে তাদেরকে কিন্তু সম্মান দেয় না, তারা কিন্তু নিজেদের সিদ্ধান্ত হঠাৎ করে নিয়ে যায়, নিজেরা কী করে, এই রাহু যাদের অশুভ জায়গা আছে, রাহু যাদের পীড়িত অবস্থায় আছে তারা কী করে, তারা ভাবে নিজেরাই সব জানে বা নিজে যে কথাটা বলছে সেটাই সব মনে হয় ঠিক, অন্যরা যে একটা ভালো কথা বললো সে কিন্তু সেটা মানে না, সে সামাজিক দিকটাকে কিন্তু মানতে চায় না, সে যেটা ভাবে সেটাই মনে হয় ঠিক, সেটাই তার কাছে সব কিছু, এরকম কিন্তু জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যায়। তবে এর আগে আপনাদের আরেকবারও আমি জানিয়ে রাখি আপনারা আমাকে কোথায় কোথায় পাবেন, তারপরে আবার আমি আলোচনায় ফিরে আসব রাহু নিয়ে, যে আলোচনা আমাদের মধ্যে চলছে সেই আলোচনা অবশ্যই আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তার আগে আরেকবারও জেনে নেব আপনারা আমাকে কোথায় কোথায় পাবেন, কিভাবে পাবেন। আপনারা আমাকে নিয়মিত পেয়ে যাবেন শিয়ালদা মঙ্গল বৃহস্পতি শনি, সোমবার পেয়ে যাবেন বিরাটি দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত, এমনকি সোমবার আপনি বিকেলবেলায় পেয়ে যাবেন শেয়ারাপুলি চেম্বারে, সেই চেম্বারে পেয়ে যাবেন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত।
বুধবারে পেয়ে যাবেন নিয়মিতভাবে, আপনি বুধবারে পেয়ে যাবেন ব্যারাকপুর। তবে আসার আগে, যে কোনো চেম্বারেই আসার আগে কিন্তু ফোন করতে আপনি কিন্তু ভুল করবেন না, ফোন অবশ্যই করে আসবেন। তাছাড়া আপনারা নিয়মিত পেয়ে যাবেন মেদিনীপুর এবং মেচেদা। তাছাড়া কৃষ্ণনগর, বহরমপুর, শিলিগুড়ি, মালদা, তারপরে পেয়ে যাবেন কোচবিহার, গুয়াহাটি, শিলচর, আগরতলা, মুম্বাই এবং দিল্লি। এছাড়া বিভিন্ন জায়গায় আমাকে পেয়ে যাবেন। বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ফোন করে নেবেন। যারা আমার চেম্বারে আসতে পারছেন না তাদের জন্য আমি যেমন বলেছি সুখবর, যারা আসতে পাচ্ছেন না, সামাজিক কিছু বন্ধন তো আমাদের ফ্যামিলিতে, সবার ফ্যামিলিতেই থাকে, সবার উপরেই থাকে। বিশেষ করে অনেক মা বোনরা আসতে পারেন না, মান বোনদেরকে প্রয়োজন আছে, অনেক বিষয়ের উপরে ওরা অশান্তির সৃষ্টি হয়, অনেক বিষয়ে জানবার ওদের মনের পিপাসা থাকে, সেই পিপাসাকে মিটানোতে তারা পারেন না। তারা ভাবেন যদি একটু চেম্বারে যাওয়া যেত, কিন্তু সামাজিক বন্ধন, ফ্যামিলির বন্ধন, পরিবারের একটা বন্ডিং তো থাকেই, তারা আসতে পারেন না। তাদের জন্যই আজকে সুখবর, তারা কিন্তু ফোনে আমার সাথে যোগাযোগ করে যদি কোনো প্রতিকারের প্রয়োজন হয় সেটা কিন্তু আমি ডাকযোগে প্রদান করার ব্যবস্থা করেছি। আর যারা হচ্ছে শিক্ষা লাভ করতে চাইছেন, যারা হচ্ছে আমার স্টুডেন্ট রয়েছে, তারা তো নিয়মিত আমার প্রোগ্রাম দেখেন, নিয়মিত তারা যোগাযোগ রাখেন। যারা নতুন করে শিক্ষা লাভ করতে চাইছেন, যারা এই বিষয়টাকে জ্যোতিষ, তন্ত্র, হস্তরেখা, বাস্তু এমন সামুদ্রিক যেসব বিচারগুলো হয়, বিভিন্ন ধরনের তন্ত্র হয় আমাদের, যেমন গুপ্তবিদ্যা হয়, কালা জাদু হয়, তারপরে আপনার সোলেমানি তন্ত্র আছে, এই রকম বিভিন্ন যে তন্ত্র আছে সেই তন্ত্রের ক্রিয়াগুলো যারা শিখতে চাইছেন তাদের জন্য সুখবর। তারা সরাসরি আমার স্কুলে এসে বা সরাসরি আমার সাথে দেখা করে শিখতে পারেন নিয়মিতভাবে। আর যারা নিয়মিত আমার সাথে এসে শিক্ষা গ্রহণ করতে পারবেন না, তারা কিন্তু ডাকযোগের মাধ্যমেও কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারেন, অথবা মোবাইলের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমার সাথে শিক্ষা গ্রহণ করতে পারেন। যারা দূর দূরান্তে আসে, পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনি থাকুন না কেন, সেখান থেকে কিন্তু আপনার যদি মনের এরকম ইচ্ছা হয়, যদি হবি হয় বা এই বিষয়টাকে আপনি পেশা হিসাবে নিতে চান, তাহলেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন, আপনাকে আসতে হবে না। আপনি আপনার বাড়িতে বসে আপনার জায়গা থেকেই কিন্তু আপনি চাইলে কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারেন। এ হচ্ছে আপনাদের সুখবর। এমনকি যারা আমার চেম্বারে আসবেন তাদের জন্য তো আমি উপহার ঘোষণা করেছি চ্যানেল প্রোগ্রামের শুরুতেই বলেছি, এমনকি এখনও বলছি যারা আমার চেম্বারে আসবেন তাদের জন্য বিশেষ উপহার আমি রেখেছি, সেই উপহারটি আপনারা নিতে কিন্তু ভুলবেন না, উপহারটি অবশ্যই আমার থেকে চেয়ে নেবেন। তো এবার যে বিষয়ের উপরে এলাম, যে রাহু এমন একটা অশুভ গ্রহ, যেই অশুভ গ্রহের অশুভ প্রভাব, অশুভ প্রভাব থেকে আমরা কিভাবে ঘরোয়াভাবে টোটকা করে আমরা বাঁচতে পারবো, সেটার কি কোনো উপায় আছে? অবশ্যই উপায় আছে। সেই সম্বন্ধে একটা আমি টোটকা বলছি, আপনারা অবশ্যই সেটা চেষ্টা করবেন করবার জন্য। সেই টোটকাটি আমি বলছি, আপনারা পারলে নোট করে নেবেন, আর যদি নোট করতে অক্ষম হন তাহলে ভালো করে শুনে নেবেন, বা ইউটিউব চ্যানেলে এই প্রোগ্রামটি চলার পরে অবশ্যই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, তখন কিন্তু ওখান থেকে আপনারা সার্চ করে পরে লিখে নিতে পারেন। যাতে রাহুর অশুভ প্রভাব চলছে, সেই অশুভ প্রভাবের কারণে আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি, পড়াশোনা, এভরিথিং যাদের সর্বনাশ হচ্ছে, যারা আসতে পাচ্ছেন না চেম্বার পর্যন্ত, যারা ঘরোয়াভাবে টোটকাটাকে ব্যবহার করতে চাইছেন তাদের জন্য বলছি, তারা হচ্ছে কোনো শনিবার ধরে, কোনো শনিবার ধরে সাতটি লোহর টুকরো, সাতটি লোহর টুকরো বা লোহর টুকরো যদি হয় তো ভালো, না হলে যদি ঘোড়ার নাল পাওয়া যায় তাহলে সেই ঘোড়ার নালটাকে সাতটি টুকরো করে নিয়ে আসবেন। সাতটি টুকরো করে নিয়ে এসে সেই লোহার টুকরোকে সাতটা শনিবার, সাতটা শনিবার কোনো তাম্রপাত্রে এইভাবে ধরে তাম্রপাত্রে রাখবেন। রাহুর উপরে আপনি মন্ত্র যদি না পাঠ করতে পারেন, ওম রাহবেই নম এই মন্ত্রটি, এই মন্ত্রটি সাতবার উচ্চারণ করে পাত্রে রাখবেন, একটা পাত্রতে রাখবেন, সেটা তাম্রপাত্রতে রাখবেন। অবশ্যই সেই তাম্রপাত্রতে কিছু পরিমাণ আতপ চাল এবং সিঁদুর দিয়ে রাখবেন। সেখানে ওম রাহবেই নম
এই মন্ত্রটা হাতে 7 বার বলে তারপরে ওখানে অর্পণ করবেন। 7টা শনিবার পরে ওই লৌহ টুকরোগুলো প্রবাহমান কোনো জলে ওটাকে বিসর্জন করে দেবেন। আর একটা যদি কালো ঘোড়ার নাল পাওয়া যায়, তাহলে সেই কালো ঘোড়ার নাল যারা ব্যবসা করেন বা যাদের গৃহে বাস্তু নিয়ে সমস্যা, তারা তাদের গৃহের মেন গেটের উপরে সেই ঘোড়ার নালটিকে অবশ্যই লাগিয়ে দেবেন। তাতে করে কিন্তু আপনারা রাহুর প্রকোপ থেকে অনেকটাই কিন্তু বেরোতে পারেন। তারপরেও যদি এই টোটকাটি করার পরেও অনেক সময় দেখা গেলো আপনি উপকার পাননি, এমনও হতে পারে, কারণ আপনার রাশি নক্ষত্রের সাথে হয়তো মিলন হয়নি, আপনি হয়তো উপকৃত হননি, এমনও ঘটনা হতে পারে, তবে এই টোটকাটি খুবই পরীক্ষিত, অনেকেই উপকার পেয়েছেন বলেই কিন্তু আমি বলছি। যদি উপকার না পান তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনার উপরে যে রাহুর কুপ্রভাবটা চলছে সেটা কিন্তু অনেক শক্তিশালী। সেই শক্তিশালী রাহুর কুপ্রভাবটাকে আপনি রোকবার জন্য কিন্তু একবার আপনার ছকটা আপনাকে নিয়ে আসতে হবে, বা ডেট অফ বার্থ টাইমটা নিয়ে এসে কিন্তু অবশ্যই বিচার করে তার জন্য যে প্রতিকার আছে সেই প্রতিকার কিন্তু আপনাকে ধারণ করলে কিন্তু আপনি কিন্তু উপকৃত হবেন। আর আরেকটা কথা যেটা আমি বললাম, হঠাৎ করে আপনারা কিন্তু এরকম কোনো ডিসিশন নিলেন না যে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, আপনার একটা ক্ষতি হয়ে গেলো, আপনার একটা হঠাৎ করে দুর্ঘটনা হয়ে গেল। আমি যে বলেছি রাহুর কারণে যে কোনো জিনিসকে হঠাৎ করে বাড়িয়ে দিতে পারে, হঠাৎ করে হঠাৎ সিদ্ধান্তের জন্য আপনাদের ক্ষতি হচ্ছে, এরকম বুঝেই আপনি হয়তো ভাবলেন যে আমার রাহুর কুপ্রভাব চলছে, আমি একটা গোমেদ পড়িনি, এই ভুলটা কিন্তু করা যাবে না। কারণ যেই গোমেদটি আপনি পড়বেন সেটা আপনার জন্য প্রযোজ্য কিনা সেটা আগে দেখতে হবে, সেটা কতটা লাগবে, কতটা গ্যাভিটি আসে, স্পেসিফিক গ্যাভিটিটা দেখে তবেই আপনাকে ধারণ করা উচিত, কি ধরনের কাটিংটা আপনার জন্য প্রয়োজন, কতটা কালার আপনার প্রয়োজন হবে সেটা কিন্তু দেখেই আপনাকে ধারণ করাতে হবে। ধারণ করালে তবেই উপকার পারে, না হয় কিন্তু নেগেটিভ যদি এনার্জি গ্রো করে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে ভয়াবহ কিন্তু একটা দুর্ঘটনা কিন্তু রাহু কিন্তু বয়ে নিয়ে আসতে পারবে, যখন তখন আপনার রাজদণ্ডও হয়ে যেতে পারে, পুলিশি ঝামেলার সাথে আপনি কিন্তু জড়িয়ে যেতে পারেন। এরকম যদি ঘটনার কোনো ইঙ্গিত পান তাহলে কিন্তু আপনার ছকটি অবশ্যই আপনি কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সাথে কিন্তু বিচার করে তার কিন্তু প্রতিকার কিন্তু করে নিলে আপনার জীবনের এই অশান্তির জায়গার থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন। আজকে সময় অনেকটাই শেষ হয়ে এলো, সময় কাহার জন্য তো অপেক্ষা করে না, আমার জন্য অপেক্ষা করছে না, সেই জন্য আমাকেও হয়তো একটু পরে বিদায় নিতে হবে আপনাদের কাছ থেকে। তবে আমি যদিও বিদায় নিয়ে নিই, আমার প্রোগ্রামগুলো কিন্তু বিদায় নেবে না, ইন্টারনেটে ছাড়া আছে, আপনারা প্রোগ্রামটা যখন তখন দেখতে পারবেন। আর আমার যে দুটি ফোন নাম্বার রয়েছে 9051666754, 9051466970, এই দুটি নাম্বার তো আপনাদের জন্য খোলাই রয়েছে, সেই নাম্বার দিয়ে আপনারা কিন্তু আমার সাথে সবসময় যোগাযোগ করতেই পারবেন। আপনাদের দুঃখ সুখের দিনে কিন্তু আমি অমিত শাস্ত্রী আপনাদের সাথে আছি, আপনারা কিন্তু যখনই কোনো অসুবিধার জায়গা ফিল করবেন, যখনই কোনো আপনাদের মধ্যে কষ্ট বেদনা দুঃখ আসবে তখন কিন্তু আপনারা আমার সাথে কিন্তু যোগাযোগ করতেই পারেন। সুসময়ের জন্য আমি রয়েছি, যদি আপনাদের প্রকৃত বন্ধু পাবেন, যদি আপনাদের প্রকৃত আপনাদের গাইডলাইন্স পাবেন তবে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে এখানেই হয়তো সমাপ্তি ঘটাতে হচ্ছে, ইতি টানতে হচ্ছে, তো আগামী প্রোগ্রামে আবারও দেখা হবে নতুন নতুন কিছু তথ্য নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। জয় মা।